মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ সমালোচনার মুখে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়ে জো বাইডেন সমর্থন দেন কমলা হ্যারিসকে এমনকি বেশিরভাগ ডেমোক্রেট আইন প্রণেতারই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে পছন্দ এর পরপরই কমলাকে কটাক্ষ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েই ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন মার্কিন এ ভাইস প্রেসিডেন্ট তাকে প্রতারক হিসেবে আখ্যা দেন কমলা নির্বাচন ক্যাম্পেইনে কমলা আরও বলেন আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পৌঁছে সকলের সঙ্গে কথা বলবেন তিনি দল এবং দেশকে একাট্টা করেই ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেন কমলা এদিকে শেষ পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী হয়ে কমলা হ্যারিস যদি এ লড়াইয়ে নামেন এবং জিততে পারেন তাহলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হবেন কমলা বর্তমান প্রেসিডেন্টের সমর্থন পেলেও এখনও মনোনয়ন পেতে লড়তে হবে কমলাকে এ আবহে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি প্রদেশ ইউনিটের ডেমোক্রেট চেয়ারম্যানরা কমলাকে সমর্থন জানিয়েছেন এদিকে বাইডেন প্রশংসা করে বিবৃতি প্রকাশ করলেও তাকে সমর্থন জানাননি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা